हेलो बंधुरा आबारो चले एसेछि नतून एकटी भिडियो निये। आज आमरा शिखब किभाबे ESP32 दिये 3.5 इंची TFT कलर डिसप्ले चालाते हय। चलो कथा ना बाड़िये शुरू करी। जे डिसप्लेटी देखते पाच्छो एटी एकटी एसपीआई डिसप्ले। एर मध्ये रयेछे टाच पैनल एबं एसडी कार्ड स्लट, अर्थात डिसप्लेटी जेमन टाच करले काज करबे, अन्यदिके एसडी कार्ड स्लटे एसडी कार्ड व्यवहार करे डाटा देखते पारबे। डिसप्लेटिर दैर्घ्य 3.85 इंची एबं प्रस्थ 2.2 इंची। एई डिसप्लेर कन्ट्रोलार ILI9488 एबं रेजुलेशन 480x320। डिसप्ले टाच एबं एसडी कार्डेर जोन्नो ओ 10टी पिन व्यवहार करते हबे। एर मध्य किछु पिन कमन थाकबे। 3.3 भोल्ट दिए चलबे डिसप्लेटी, कोनो क्रमेई अतिरिक्त भोल्टेज अप्लाई करा जाबे ना। आजकेर एई एक्सपेरिमेंटटी करते कि कि प्रयोजन होते पारे ता आमरा एखन देखब। टीएफटी एलसीडी डिसप्ले मडिউল 3.5 इंची, ब्रेडबोर्ड 830 पॉइंट 2टी, ESP32 डेवलपमेंट बोर्ड 30 पिन, माइक्रो एसडी डाटा केबल, एसडी कार्ड अथवा माइक्रो एसडी कार्ड एडाप्टर सह, ESP32 आईओटी बोर्ड, सिलिकन जम्पर वायर मेल टू फीमेल, सिलिकन जम्पर वायर मेल टू मेल, তাহলে চলো কানেকশন শুরু করি। প্রথমেই দুইটা ব্রেডবোর্ডের উপর টিএফটি ডিসপ্লেটি বসিয়ে নিচ্ছি। এরপর সার্কিট ডায়াগ্রাম দেখে কানেকশন দেওয়া শুরু করব। শুরুতেই ডিসপ্লে পিনগুলো কানেকশন দেব। এজন্য কমন পিনগুলোকে জাম্পার ওয়্যার দিয়ে ব্রেডবোর্ডে নিয়ে আসি। ESP32 এর D23, D18, D19 পিনগুলো কি কমন বলা হচ্ছে, কারণ এই পিনগুলো ডিসপ্লে, টাচ প্যানেল এবং এসডি কার্ডের জন্য ব্যবহার করা হয়েছে। তারপরও এই ডায়াগ্রামটি দেখে বুঝতে পারবে। এরপর বিসিসি পিনের সাথে 3.3 ভোল্টের কানেকশন দিতে হবে। পর্যায়ক্রমে বাকি পিনগুলো আমরা কানেকশন দিব। डिसप्लेर कानेक्शन शेष। डिसप्लेर मिसो पिन कानेक्शन दीते होबे ना, एई पिन बाद दिए टाच पैनेलेर कानेक्शन दीते होबे। টাচ প্যানেলের কানেকশনও শেষ। এবার এসডি কার্ড, তিনটা কমন পিনের সবগুলো এসডি কার্ডে চলে যাবে। শুধুমাত্র একটি পিন SDCS কে D5 এর সাথে কানেকশন দিতে হবে। এখন ডিসপ্লেটির সম্পূর্ণ কানেকশন শেষ হয়েছে। প্রথমে আমি TFT eSPI লাইব্রেরিটি অ্যাড করে নিব। এর জন্য আমাকে স্কেচে যেতে হবে, ইনক্লুড লাইব্রেরি, ম্যানেজ লাইব্রেরি। লাইব্রেরি ম্যানেজারে আমার কাঙ্ক্ষিত যে লাইব্রেরির নামটি লিখতে হবে TFT eSPI। স্ক্রল করলে আমি লাইব্রেরিটা পেয়ে যাব, TFT eSPI। এখন আমি লাইব্রেরিটি ইনস্টল করে নিচ্ছি। লাইব্রেরিটি ইনস্টল সম্পূর্ণ হয়েছে। এবার আমি লাইব্রেরি ম্যানেজারকে ক্লোজ করে দেব। কোড আপলোড করার পূর্বে লাইব্রেরিতে কিছু জায়গায় পরিবর্তন করে নিতে হবে। খেয়াল করে দেখি TFT eSPI ইউজার সেটআপ নামক যে হেডার ফাইলটি আছে সেটিতে আমরা পরিবর্তন করব। এখানে প্রথমে আমি আমার যে কন্ট্রোলারটি ছিল ILI9488 এই লাইনটিকে এনাবল করে নিব। বাকি যে লাইনটি আছে ওটাকে আমরা ডিসেবল করে দিব। তারপর আমরা আমাদের ব্যাকলাইটের জন্য 32 ব্যবহার করেছি, সেই পিনটাকে এনাবল করে দিব। এবং আমরা চাচ্ছি ব্যাকলাইটটা অন থাকবে, অর্থাৎ এই লাইনটি বলতেছে যদি আমরা ব্যাকলাইটটি অন রাখতে চাই তাহলে হাই, অফ করতে গেলে লো দিতে হবে। সেক্ষেত্রে আমরা লাইনটিকে এনাবল করে দিচ্ছি। অন্য লাইনগুলোকে আমরা ডিসেবল করে দিব। এবার 3.5 ইঞ্চি ডিসপ্লের জন্য যে পিনগুলো অ্যাসাইন করা হয়েছে সেই পিন লাইনগুলোকে আমরা এনাবল করে দিব। টাচের জন্য আমরা টাচ ES21 এই লাইনটিকে এনাবল করব। এবার আমরা লাইব্রেরিটি সেভ করব। এবার আমরা ইউজার সিলেক্ট .h এই হেডার ফাইলটিও কিছু পরিবর্তন করব। এখানে আমাদের কন্ট্রোলার নামটি খুঁজে বের করতে হবে। setup21 ILI9488 এই লাইনটি এনাবল করে দিব। আর কিছুর পরিবর্তন করতে হবে না। এবার আমরা সেভ দিব। এবার আমরা প্রোগ্রামে চলে যাব। ফাইল থেকে এক্সাম্পলস TFT eSPI, যেহেতু আমাদের ডিসপ্লে রেজুলেশন 480x320, সো এখানে গিয়ে আমরা এর মধ্যে থাকা এক্সাম্পল প্রোগ্রামগুলো দিব। আমি TFT Rainbow 4 একটি প্রোগ্রামটি দিয়ে দিতে চেষ্টা করছি। এখানে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। প্রোগ্রাম আপলোড করার পূর্বে দুটি জিনিস লক্ষ্য রাখতে হবে, সঠিক বোর্ডটা সিলেক্ট করা আছে কিনা এবং সঠিক কম্পোর্ট সিলেক্ট করা আছে কিনা। টুলস, বোর্ড, ESP32 Arduino, ESP32 ডেভেলপমেন্ট, অর্থাৎ আমার সঠিক বোর্ডটি সিলেক্ট করা আছে। টুলস থেকে পোর্ট, আমার পোর্ট এখনো পাইনি কারণ আমি এখনো ডিভাইসটিকে পাওয়ার আপ করিনি। চলো আমরা এটিকে পাওয়ার দিই। এবার আমরা দেখি ইতিমধ্যে আমার কম্পোর্ট 7 চলে এসেছে। আমাকে পুনরায় সিলেক্ট করার প্রয়োজন নেই, তারপর আমি কম্পোর্ট 7টা সিলেক্ট করে নিচ্ছি। এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা দেখব। प्रोग्रामटी आपलोड सम्पन्न হয়েছে। डिसप्ले देखो सुंदर भावे आउटपुट এসেছে। এবার আমরা অন্য একটি प्रोग्राम দিয়ে দেখি। फाइल एग्जाम्पल्स लाइब्रेरी আমরা একটি कीपैडের एग्जाम्पल দিয়ে দেখতেছি। এখানে আমরা কিছু পরিবর্তন করে দিব। টিএফটি ডট সেট রোটেশন এটা 1 আছে, এটা আমরা 3 করে দিই। তারপর প্রোগ্রামটি আপলোড করব। আমাদের নতুন একটি প্রোগ্রাম দিয়েছি। এই নাম্বারটি আমরা সেন্ড করলে সিরিয়াল মনিটরে চলে যাবে। দেখো নাম্বারটি অলরেডি চলে আসছে। তাহলে আমাদের টাচ কাজ করে গেল। এবার আমরা আমাদের এসডি কার্ডটা চেক করব। এসডি কার্ডের জন্য আমরা ফাইল থেকে এক্সাম্পল সে আগের মতোই, এখানে আমরা একটু কোডটা অন্য জায়গাতে নিব, জেনেরিক থেকে কোডটা নিব। ESP32 এসডি কার্ড জেপিজি এই কোডটা আমরা আপলোড করব। এখানে কিছু পরিবর্তন করতে হবে। প্রথম পরিবর্তন হচ্ছে এখানে সবগুলো সেট রোটেশন আমরা 3 করে দিব। তারপর আমরা ওয়াইল থেকে এটাকে 0 করে দিব, তাহলে কন্টিনিউয়াস চলতে থাকে। কিছু লাইন রয়েছে, এই লাইনগুলো আমরা মুছে দিব। x এবং y কে 0 করে দিব। এখানে যে ছবিটি আমরা দেখাবো ডিসপ্লেতে, সেই ছবির নাম দিতে হবে এবং এই ছবিগুলো আমার এসডি কার্ডে অলরেডি থাকতে হবে। তাহলে আমরা নামগুলোকে একটু পরিবর্তন করে দিই। এখন নামগুলো কি হবে তা আমরা একটু দেখে নিতে হবে আমাদের এসডি কার্ডে অলরেডি কি নাম দেওয়া আছে। এসডি কার্ডের ভিতর এই ছবিগুলো দেওয়া রয়েছে। প্রতিটা নাম আমার প্রোগ্রামের ভিতরে লিখতে হবে। লক্ষ্য করলে দেখব নামগুলো শুরুটা সেম রয়েছে, অর্থাৎ 480/320 _ বার্ড প্রহরী ভিলেজ অ্যাড। তাহলে আমরা এই লাইনগুলো লিখে দিলেই হবে। যে কোনো একটা আমরা কপি করে নিই। সবগুলোকে সেম করে দিই। ভিলেজ হয়ে গেল আমাদের আপডেট করা। এবার আমরা প্রোগ্রামটা আপলোড করব। প্রোগ্রামটি আপলোড সম্পন্ন হয়েছে। এবার ডিসপ্লের দিকে লক্ষ্য করে দেখো, আমাদের যে চারটি ছবি দেওয়া ছিল এসডি কার্ডে সেগুলো অলরেডি আমার ডিসপ্লেতে চলে এসেছে। সো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত জানিয়ে কমেন্ট করো।